নমস্কার, আমি পার্থ বলছি, জার্নির পার্থ আমার চ্যানেল থেকে। আজকের আমি এসেছি ওয়েলিংটন স্কোয়ারে, যেখানে হচ্ছে আপনার যত হেলমেট, বাইকের পার্টস সব কিছু এখানে পাওয়া যায়, মানে গাড়ির যত যন্ত্রাংশ এখানে আপনারা পাবেন। আমি আজকের এসেছি একটা কাজে, যেটা হচ্ছে হেলমেট রিপেয়ার। আপনাদের যদি হেলমেট খারাপ হয়ে যায়, হেলমেট রিপেয়ার মানে হেলমেট ভেঙে যায় মানে কি, মানে সেটা সারানো যাবে এরকম পরিস্থিতি, তাহলে কিন্তু আপনারা এখানে আসলে কিন্তু সারাতে পারবেন। আমার যেটা হয়েছে, দেখুন এই হেলমেটটা এখান থেকে রিপেয়ারটা খুলে গেছে, ঠিক আছে, আটা ছিল, আটাটা পেস্টিংটা খুলে গেছে। এটা হচ্ছে দামি হেলমেট, হ্যাঁ, টার্সের হেলমেট এটা, হ্যাঁ। এই হেলমেটটাকে আমি এখানে সারাবো, ঠিক আছে, এই দিদি এটা সারাবেন, ঠিক আছে, কীরকম করে সারাবে সেটাও আমি দেখাবো আপনাদেরকে। দেখুন হেলমেটটার এই পরিস্থিতি, এই হেলমেটটা আমি এখানে সারাবো, ঠিক আছে। দেখুন দিদি এটা করে দেবেন, আমি এখানে রাখলাম। কীভাবে হচ্ছে সেটাও আমি দেখাবো আপনাদেরকে। দেখুন এটা দিদি করছেন রিপিটটা। আপনাদের যদি কোনো হেলমেট এরম ডিস্টার্ব হয়, হেলমেট খারাপ হয়ে গেছে, হেলমেট সারাতে হবে, তাহলে আপনারা ফেলবেন না হেলমেটটাকে। হেলমেটটাকে ওয়েলিংটনে নিয়ে চলে আসবেন, এখানে দেখবেন সারানো হয়ে যাবে। আমি দিদির দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো, আপনারা এখানে চলে আসবেন। এটা হচ্ছে 2 নম্বর রফি আহমেদ কিদাই রোড, তার ঠিক উল্টো দিকেই একটা গুমটি, এখানে দিদি সারান। দেখুন কীভাবে সারানো হচ্ছে আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। দিদি বলছেন ওনার দোকান অনেক পুরনো। দেখুন আরেকটা রিপিট হচ্ছে, এটা হচ্ছে আটা দিয়ে পেস্টিং হচ্ছে। এই আটা দিয়ে পেস্টিং হচ্ছে, দেখুন আটা খুলে গেছিলো, হ্যাঁ। এটাও কিন্তু এটাও রিপিট হচ্ছে, দেখুন মানে এটাও রিপেয়ার হচ্ছে। এখানে আপনাদের যত হেলমেট, আপনার যত হেলমেটের প্রবলেম আছে আপনারা এখানে নিয়ে চলে আসবেন, হেলমেটগুলো তাহলে নষ্ট হবে না। দেখুন এটা যে কোনো, যারা এটা জানে তারাই পারবে। এটা আপনারা পাড়াতে নিয়ে গেলে পারবেন না, কিন্তু কোথাও এটা হয় না, ঠিক যেখানে যার ঘাঁটি, যারা যারা যেটা জানে সেখানেই আসতে হবে। ওনারা এই কাজটাই করেন, আপনাদেরকে এখানে আনতেই হবে। এবং একটা মানে ফেলে দেওয়ার জায়গায় চলে গেছিলো যে হেলমেটটা, সেই হেলমেটটা আবার নতুনের মতো কাজ করবে। আচ্ছা, কাপড় ছিঁড়ে গেলেও বানান, পাল্টে দেন, তাই তো? দিদি যেগুলো বলছেন, দেখুন আপনারা শুনুন দিদি, এখানে আপনারা কোনো কিছু, কোনো হেলমেট হলে আপনারা নিয়ে চলে আসবেন, যে কোনো গ্লাস তো লাগান, দেখতেই পাচ্ছি গ্লাস এখানে আছে, গ্লাস তো আপনারা লাগানি। দেখুন রিপিট লাগানো হয়ে গেল।
একটাতে হবে দিদি একটাই হিলবে না ভুলে গেলে নি আসবেন আমার কাছে আমি নিজে ফ্রি তো করব আমি তো পালাবো না ঘর ছেড়ে এখানেই থাকব আমি দিদিকে বললাম দিদি এটা তো আপনি একটা দিলেন এটা কি থাকবে বলছে আমি তো এখান থেকে চলে যাচ্ছি না আপনার যদি আবার অসুবিধা হয় তাহলে আবার নিয়ে চলে আসবেন এত বড় কথা কি এখানে কেউ বা কেউ বলবে আপনার পাড়াতেও বলবে না যেই বিবাহ হয়ে যাবে বলবে যে এরপরে আপনার আবার যদি হয় তাহলে আবার আপনারা সারাতে হবে কিন্তু এখানে ওনারা সেটা করে দেবেন বলছেন খুব সামান্য পয়সা এটা আপনার পড়লো 40 টাকা বুঝতে পারছেন এখানে আরেকটা জিনিস আমি দেখলাম এখানে কিন্তু আপনাদেরকে ওই এসে বার্গেনিং করা না একটা বিশাল টাকা বলবে আপনারা বার্গেনিং করবেন এরকম ব্যাপার নেই কিন্তু উনি আমাকে যা বলেছেন আমি সেটাই রাজি এবং আপনারাও দেখবেন যে এখানে এমন কিছু ব্যাপক কিছু রেট বলবে না যাতে এসে আপনাদেরকে বার্গেনিং করতে হয় আপনাদেরকে এ করতে হয় হ্যাঁ একদম খুব রিজনেবল রেটে কাজটা হয় আপনারা এইখানে চলে আসবেন আরও দোকান আছে নিশ্চয়ই এখানে আরও সারানো হয় আমি সেটাও দেখাবো কিন্তু আমি ফার্স্টেই এই দোকানে এসেছি এবং এই দোকানেই এটা হয়ে গেল সামান্য একটা কাজ দেখেছেন এটা কিন্তু আমাদের পাড়াতে কোথাও হলো না দেখুন হেলমেটটা কি ছিল আর কি হয়ে গেল এই যে রিপিটটা করা হয়েছে এখানটা একদম নতুনের মতো হয়ে গেল স্টারসের হেলমেট হেলমেটটা নতুন হয়ে গেল আপনাদেরকে দেখালাম আমি এবার দোকানটা দেখাচ্ছি দেখুন দোকানটা দেখুন হচ্ছে এটা হচ্ছে দু নম্বর রফি আহমেদ কেওদারি রোড তার ঠিক উল্টো দিকে এই দোকানের ঠিক উল্টো দিকে দেখুন দিদি সব রকম কাজ তাহলে হয়তো এখানে হেলমেটের সব রকম কাজ এখানে হয় আপনারা এখানে চলে আসবেন নির্দ্বিধায় কোনো ঠকবেন না আমি এটা বলতে পারি দাদাও দেখুন একটুখানি কাজ করিয়েছিলেন তারপরে আবার ভালো লেগেছে আরও কাজটা আরেকটা কাজ করে নিচ্ছেন দেখুন এটা ওয়েলিংটন স্কোয়ার এখানে সব রকম গাড়ির পার্টস থেকে হেলমেট থেকে আরম্ভ করে হেলমেট রিপেয়ার থেকে আরম্ভ করে গাড়ির রিপেয়ার গাড়ির এখানে সব পার্টস লাগানো সব কাজগুলো এখানে হয় এটা হচ্ছে ওয়েলিংটন স্কোয়ার এবার এখানে আপনারা গাড়ি সব রকম কিছু কাজ করাতে পারবেন বাইকের বিশেষ করে বাইকের এখানে সিট লাগানো সিট রিপেয়ার নতুন সিট তৈরি করা সব কিছু এখানে হয় দেখুন এখানে হচ্ছে সাইলেন্সার পাইপ যত গাড়ির এখানে পার্টস গাড়ির রিপেয়ার সব কিছু এখানে হয় গাড়ি যদি নতুন গাড়ি এনে পার্টস লাগাতে চান সেটাও এখানে করতে পারবেন পুরনো গাড়ির পার্টস যদি পাল্টাতে চান তাও এখানে করতে পারবেন এখানে সব কিছু হয় সব কিছু গাড়ির সব কিছু এখানে হয় হেলমেট পাবেন সব রকম হেলমেট পাবেন কমা দামের বেশি দামের সব কিছু পাবেন দেখুন এখানে পার্টসের দোকান এটা আমি কোনো দোকানেই ভিজিট করছি না আমি সবটাই আপনাদের দেখাচ্ছি আপনারা আপনাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনারা এখানে আসবেন এসে কথা বলে আপনারা এখানে নিতে পারবেন আজকের ভিড়টা অনেক কম আজ একটা ছুটির ব্যাপার আছে হনুমান জয়ন্তী আজকে আছে যার জন্যে ভিড়টা কম আপনারা যে কোনো দিন এখানে আসতে পারেন রোববার দিন বন্ধ থাকে এখানে মার্কেট মোটামুটি 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মার্কেট খোলা থাকে এখানে শোরুমও আছে এবং ছোট দোকানও আছে সব রকম কাস্টমারদের জন্য এখানে আপনারা জিনিস দিতে পারবেন এটা হচ্ছে একদম কলকাতা গাড়ির যত রকম পার্টস রিপেয়ার আপনারা এখানে করতে পারবেন আমি হেলমেটের দাম করছি না আপনারা মোটামুটি 250-300 টাকা থেকে আরম্ভ করে এদিকে 2000 টাকা 2500 টাকা 3000 টাকা 4000 টাকা দামের পর্যন্ত হেলমেট এখানে পেয়ে যাবেন এখানে দেখুন সিট তৈরি হলো একটা বাইকের সিট তৈরি হলো
टायर सब रकम एखे अपनारा पे जाता वेलिंगटन स्कोर रफी आहमेद पिदाई रोड यदि आपनारा बोलें गाड़ी पार्ट्स हम सड़ब हमें पूरा जैगा देखा एखे हमें तो देखाल हेलमेटा क्यों सड़ानो हलो अपनाराओ जदि एखे हेलमेट सड़ाते आसें अपनारा एखे सड़ाते पर हेलमेट किनते पारबेन सब रकम काज एखाने हय आल्टिमेटली एवं खूब रिजनेबल रेटे अपनारा जे हेलमेटा रिपेयर करा जाबे ना नष्ट हो गेछे सारानो जाबे ना जदि मने करेन अपनारा एखाने निये चले आसबेन देखबेन एखाने आपनादेर सेई काजटाई हये जाबे हमें हेलमेट रखी दोकान देखा देखें